আলাইকুম চাকরিজীবী ভাই ও বোনেরা আপনাদের জন্য আবারও নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি তো আপনার জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন বিজ্ঞপ্তি আপনার সামনে হাজির করার জন্য প্রেক্ষিতে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বন সংরক্ষণ কার্যালয়ে যে নতুন একটি চাকরি চাকরি সার্কুলার এসেছে চোদ্দো ফেব্রুয়ারি দু হাজার তেইশ তারিখে সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকে আমরা জানাবো যে কোন কোন পদে আপনার আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি এবং বেতন কত এবং শারীরিক যে হ্যাঁ যোগ্যতার সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো আমাদের বিষয়টি লম্বা হতে পারে আপনার নাটের প্রথম থেকে শেষ পর্যন্ত দেহার আহ্বান রইল আজকে যে চাকরির বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পদের নাম হচ্ছে ফরেস্টার পদের সংখ্যা হচ্ছে চল্লিশ জন মানে চল চল্লিশ জন লোক নেবে তারা বেতন স্কিল আছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে পুনরো যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড ডিপ্লোমা ইন ফরেস্টিং উচ্চতা হচ্ছে একশো সেমি ও বুকের মাপ হচ্ছে ছিয়াত্তর সেমি নিম্নলিখিত জেলা প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই যারা আবেদন করতে পারবেন না যে সকল জেলার প্রার্থীগণ তার হচ্ছে খাগড়াছড়ি বাগেরহাট নড়াইল ফরিদপুর বরিশাল জালকাঠি পিরোজপুর জেলা তবে এতিম এতিমশারিক প্রতিবন্ধী কোঠায় প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তি জারি তারিখ তারিখ সকল আবেদনকারী সর্বনিম্ন বয়স আঠারো বছর হতে হবে আপনারা জানেন যে সরকারি চাকরির ক্ষেত্রে আঠারো বছরের যে কোনো সরকারি বা আধা সরকারি সংস্থায় কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে পারবেন বন অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার উনিশের তহসিল দুই অনুযায়ী লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে মৌখিক পরীক্ষার সময় উচ্চত অবুকের মাপ গ্রহণ করা হবে পরীক্ষা গ্রহণের স্থান তারিখ ও সময়সূচি যথাসময় প্রার্থীদের তাদের তাদের পত্র যোগাযোগের ঠিকানা বা বন অধিদপ্তর ওয়েবসাইটে জানানো হবে তো বন্ধুরা আপনারা আবেদন করতে পারেন এখানে যে কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে সব কোচে এখানে দেওয়া আছে আপনার ইচ্ছকরা দেখতে পারেন যে চেয়ারম্যান সার্টিফিকেট বা যে কাগজগুলো মূলত লাগে সবগুলো আপনারা নিয়ে যাবেন এটা আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনার আবেদন করতে হলে আপনাদের যেটা করতে হবে চাকরি আবেদন ফর্ম বন www.forest.gov.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে আপনারা এটা ফর্মটা পূরণ করে যে ঠিকানা পাঠাবেন সেটা হচ্ছে প্রধান বন সংরক্ষণ বন অধিদপ্তর বন ভবন আগারগাঁও সেরা বাংলা নগর ঢাকা বারোশো সাত এই ঠিকানায় ষোলো তিন দু হাজার তেইশ তারিখের মধ্যে আপনারা পাঠাবেন সেটা কুরিয়ার সার্ভিসে হোক সুন্দরবনে হোক যেভাবে হোক পাঠাতে পারেন তো আপনাদের খামের সাইজটা এখানে বলা আছে যে চাকরি আবেদন এক থেকে বারো পর্যন্ত সকল তথ্য লক্ষ্য করতে হবে মানে এক থেকে বারো পর্যন্ত সব তথ্য আপনি লক্ষ্য করবেন আর সম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে চাকরি আবেদন ফ্রমের সাথে প্রার্থী সদর তোলা ছবি একটা পাস দুই কপির ছবি এবং গেজেটের কর্মকর্তা সত্যায়িত হতে হবে নির্ধারিত আবেদন ফ্রমে স্বাক্ষরের স্থানে প্রার্থীকে সহজতে স্পষ্ট করে মোটাকালিতে বল প্যানে স্বাক্ষর করতে হবে জেল জেল কলম ব্যবহার করবেন না কারণ এখানে বলা আছে স্পষ্ট এবং প্রার্থীদের পরীক্ষার ফি ফিভব সহকারী বন প্রধান বন সংরক্ষক অর্থ বাজেট ও সাধারণ নির্দেশনা ইউনিট ভবন বন ভবন আগারগাঁও ঢাকা এর অনুকূলে দুইশো টাকা ব্যাংকডাপ করতে হবে ব্যাংকডাপ করে আপনারা আবেদন করবেন এখানে আরও বলা আছে পাতে তার পত্র যোগাযোগের ঠিকানা লিখিত পনেরো টাকার ডাক টিকিট সহ এত সাইজের একটি ফেরত খাম আবেদনপত্র প্রথমত আপনারা যখন আবেদন করবেন তখন খাম একটা হচ্ছে ফেরত খাম আর একটা হচ্ছে খাম এই খামটার মধ্যে আপনারা সব কিছু লেখে ফেরত খামরা ভিতরে ঢুকিয়ে দেবেন এবং ফেরত খামডা লিখবেন যে আপনার সাথে যে যোগাযোগ করবে আপনি নিজস্ব ঠিকানা লিখে দেবেন তো বন্ধুরা এই ছিল আজকে আপনার জন্য আমাদের যে নতুন চাকরির বিজ্ঞপ্তি এ বিষয়ে আমরা আলোচনা করলাম আশা রাখি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকবে অবশ্যই যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টসের উত্তর দেওয়ার জন্য সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ